যুদ্ধ মানুষকে ধ্বংস করে, যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসতে পারে না। সুতরাং এই যুদ্ধক্ষেত্রে যে মূল উপকরণ ব্যবহৃত হয় সেটি হচ্ছে অস্ত্র। অস্ত্র বিক্রিতে শীর্ষ যে 10 কোম্পানির নাম এসেছে সেটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি দিন দিন বেড়েই চলছে, আর অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর ব্যবসাও কিন্তু জমজমাট আকার ধারণ করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সম্প্রতি 2018 সালে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় তারা বলেছে যে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, যেটি সবচেয়ে বেশি পরিমাণ ডলারের অস্ত্র বিক্রি করছে। লকহিড মার্টিন এটি যুক্তরাষ্ট্রের অন্যতম একটি অস্ত্র তৈরির কারখানা। এই অস্ত্র তৈরির কারখানাটি 2018 সালে যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তার দাম দাঁড়িয়েছে 47,260 কোটি ডলার। অপরদিকে যুক্তরাষ্ট্রের অন্য একটি অস্ত্র তৈরি কারখানা নাম বোয়িং, 2018 সালে তাদের বিক্রি করা অস্ত্রের মূল্য ছিল 29,150 কোটি ডলার। যুক্তরাষ্ট্রের আর একটি অন্যতম অস্ত্র তৈরির যে কারখানার নাম এসেছে সেটি হল নর্থরপ কর্পোরেশন। এই নর্থরপ কর্পোরেশন শুধুমাত্র 2018 সালে 26,190 ডলারের অস্ত্র বিক্রি করেছে, শুধুমাত্র 2018 সালে। বিজে ইন্টারন্যাশনাল লিমিটেড, আমদানি করুন বিশ্বের যে কোনো দেশ থেকে জাপানিজ রিকন্ডিশন কার। জাপানের যে কোনো গাড়ি তুলনামূলক কম সময়ে রপ্তানি করতে পারি। আমরা 25 বছরেরও বেশি সময় ধরে কার এক্সপোর্ট করে আসছি। আমাদের গ্রাহকরা 25 বছর ধরে আমাদের পরিষেবাতে খুশি। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া ফোন নাম্বার বা ইমেইলে। যুক্তরাষ্ট্রের অন্যতম একটি অস্ত্র তৈরির কারখানা হচ্ছে রেথিয়ন। এই রেথিয়ন শুধুমাত্র 2018 সালে যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তার দাম দাঁড়িয়েছে 23,440 কোটি ডলার। অপরদিকে জেনারেল ডায়নামিক্স কর্পোরেশন, এটিও কিন্তু যুক্তরাষ্ট্রের একটি অস্ত্র তৈরির কারখানা। শুধুমাত্র এই ইন্ডাস্ট্রিটি 2018 সালে যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তার দাম দাঁড়িয়েছে 22,000 কোটি ডলার। অপরদিকে বিএই সিস্টেম, এই অস্ত্র তৈরির অন্যতম একটি কারখানা যেটির নাম বারবার চলে আসে, সেটিও কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থিত। আর এই কারখানাটি 2018 সালে যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তার দাম দাঁড়িয়েছে 21,201 কোটি ডলার। এয়ারবাস, এই অস্ত্র তৈরির কারখানাটি ইউরোপে অবস্থান। ইউরোপে অবস্থিত এই কারখানাটি 2018 সালে যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তার দাম দাঁড়িয়েছে 11,650 কোটি ডলার। লিওনার্দো, এই লিওনার্দো একটি অস্ত্র তৈরির ইন্ডাস্ট্রি, এটি কিন্তু ইতালিতে অবস্থিত। শুধুমাত্র 2018 সালে তারা যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তার দাম দাঁড়িয়েছে 9,820 কোটি ডলার। অপরদিকে রাশিয়ার অস্ত্র তৈরি কারখানা আলমাস আনুটে, এই রাশিয়ার অস্ত্র তৈরির এই কারখানাটি 2018 সালে যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তার দাম দাঁড়িয়েছে 9,640 কোটি ডলার।
এবং ফ্রান্সের দে থালেস নামে যে অস্ত্র তৈরি কারখানাটি আছে সেটি 2018 সালে যে পরিমাণ অস্ত্র তৈরি করেছে তার দাম দাঁড়িয়েছে $9,470 কোটি। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জেটিভি বাংলার সাথেই থাকুন, সুস্থ থাকুন। জিআরএফ এ সুস্বাগত।